জামার ভিতরে সোনার পেস্ট বানিয়ে অভিনব কায়দায় পাচারের চেষ্টা। কলকাতা বিমানবন্দরে এই ঘটনায় আটক করা হলো এক যাত্রীকে। জামার ভিতরে সোনা পাচার চেষ্টা, পেস্ট বানিয়ে অভিনব কায়দায় সোনা পাচারের চেষ্টার অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছে। ব্রতদীপ, যে যাত্রীকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে কোন উদ্দেশ্যে কোথায় পাঠানো হচ্ছিল এই সোনা? দেখো সৌমেন, যতই কলকাতা বিমানবন্দরে শুল্ক দপ্তরের তৎপরতা বাড়ছে, ততই কিন্তু এই ধরনের পাচারকারীরা নিত্য নতুন পন্থা অবলম্বন করছে। আগে আমরা দেখেছি বহুবার সোনার বার সমেত তাদেরকে কিন্তু ধরা হতো, কিন্তু এখন বর্তমানে যেহেতু প্রচুর পরিমাণ সেখানে মেটাল ডিটেক্টর বা অন্যান্য জিনিসপত্র বা তাদের সার্ভিলেন্স বেড়েছে, সেই কারণে এখন তারা পেস্ট ফর্মে অর্থাৎ পেস্ট আকারে সোনা নিয়ে আসছে। গতকাল ব্যাংকক থেকে কলকাতা আমি একটি বিমান, সেই বিমান থেকে যখন এই যাত্রী তিনি নামেন, শুল্ক দপ্তরের আধিকারিক বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার ধর্মনগর। বাগবাসা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর সমর্থনে কংগ্রেস ও বাম কর্মীদের মিছিলে হামলা। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। প্রসেনজিৎ, কি ঘটেছে, কি অভিযোগ? গতকাল রাতে যখন বাগবাসা কেন্দ্রের সিপিএম প্রার্থী তার সমর্থনে কংগ্রেস এবং বাম সমর্থকরা একযোগে মিছিল সংগঠিত করে, তখন বাম নেতাদের অভিযোগ যে তাদের কর্মীদের আটক করে একটি বাড়িতে আটকে রাখা হয় এবং তারই প্রতিবাদে যখন পুলিশকে জানানো হয়, পুলিশ ঘটনাস্থলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। তারপর 3 ঘন্টা তারা রাস্তা অবরোধ করে বসে। এরপর কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গিয়ে অবরুদ্ধ কর্মীদের উদ্ধার করে আনে। এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি এবং বাম সিপিএম, বাম এবং কংগ্রেস কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে পুলিশকে বহুবার লাঠি চার্জ করতে হয় এবং সেখানে দফায় দফায় লাঠি চার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। অপরদিকে বামেদের অভিযোগ যে বিজেপি বুঝতে পেরেছে যে তারা এইবার বিধানসভা নির্বাচনে আর জিততে পারবে না, সেই কারণেই তারা এভাবে সন্ত্রাসের রাস্তা অবলম্বন করছে। অপরদিকে বিজেপি নেতার অভিযোগ যে বামেরা কোনো ধরনের অনুমতি ছাড়াই মিছিল করে এবং এই ধরনের শান্তির পরিস্থিতি নষ্ট করার জন্য তারা প্রভোকেশন দিয়ে যাচ্ছে। অপরদিকে সারা রাজ্যে কিন্তু বাম এবং কংগ্রেস কর্মীরা আক্রান্ত হওয়ার অভিযোগ উঠে আসছে, যদিও প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ অস্বীকার করছে বিজেপি। ধন্যবাদ প্রসেনজিৎ। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের হুঁশিয়ারি। বিজেপি নেতারা পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়িতে গেলে মহিলাদের কাটারি নিয়ে বেরোনোর দাওয়াই দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জে কর্মী সভায় তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। বিজেপি নেতারা পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়িতে গেলে বসিয়ে পান সুপারি খাওয়ান, তারপর টাকা চাইবেন, না বলতে পারলে ডাং মারবেন। পাল্টা বিজেপির আক্রমণ, আসলে তৃণমূল হেরে যাবে বুঝে ভয়ে এসব কথা বলছে। সামনে পঞ্চায়েত নির্বাচন, বাড়িতে যদি ভোট চাইতে আসবে বিজেপির ঘর, আসলে কাটাই বীর করবেন বেটসর ঘর, কাটাই বীর করে করে এই বেটা ভবিষ্যতে পান গুয়া খা, চা খা, আর কয়ে যাবু যে আমার 100 দিনের কাজের টাকা তোর সরকার বিজেপি সরকার কেন আটকে রাখছে, আর আমার ঘরটা কেন টাকাটা 6 বছর হলো আটকে রাখছে, বেটা তুই কবু উত্তর দিবু না তারপরে বাড়ি যাবু, আর কবার যদি না পাস বান্নির ডাং, বান্নির ডাং খাবু। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনি শুনলেন? দেখুন, বিষয় হচ্ছে কিছুদিন আগে ঘটা করে দিদির দূত না ভূত কি একটা গ্রামে গ্রামে পাঠিয়েছিল, সেই গ্রামে গ্রামে যত জায়গায় ভূত গেছে মানুষ ঝাঁটা নিয়ে ভূত তাড়িয়েছে, সেই কারণে যখন প্রোগ্রাম ভূত হলো তখন বিরাট ঘটা করে হলো আর আস্তে করে বন্ধ হয়ে গেল যাতে কেউ টেন না পায়। এখন আর দুধ ভূত কোথাও যাচ্ছে না, তার কারণ গ্রামের মহিলারা ঝাঁটা নিয়ে তেড়ে তেড়ে এসছে, দুর্নীতির জন্য নানান ভাবে হেনস্থা করেছে দুধদের, সেই কারণের জন্য যারা মহিলাদের কাছ থেকে ইতিমধ্যেই গ্রামে হেনস্থার শিকার তারা আজকে মহিলাদের আহ্বান করলে মহিলারা উল্টো তাদেরকেই ওই একইভাবে হেনস্থা করার জন্য তৈরি হয়েছে। অর্থাৎ ওদের কপালে যেটা আছে সেটা বিজেপির কপালে দিতে চাইছে, কিন্তু লোক জানে
যে বিজেপির কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা পাঠিয়েছে আর সেই টাকা তৃণমূল কংগ্রেস উদরস্থ করেছে, সেই কারণে মানুষের ক্ষোভ এখন ওদের দিকে। অতএব মানুষ এবং মহিলা যাদেরই এরা উস্কাক, কোনো কাজ হবে না, কারণ তৃণমূল কংগ্রেসের ওপর মানুষের অভিশাপ পুরোপুরি নেমে এসছে। ধন্যবাদ রাহুল বাবু।